জিনাইদহের কালীগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এর ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, এই নির্বাচনে পানির বোতল প্রতীকের মনিরুজ্জামান রিঙ্কু 1667 ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উট পাখি নাসিমুদ্দিন পেয়েছেন 1021 ভোট। এছাড়াও অন্য 2 জন প্রার্থী পাঞ্জাবি প্রতীকের আলমগীর হোসেন 426 ও ডালিম প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন 207 ভোট। বিরতিহীনভাবে শনিবার সারাদিন ভোট গ্রহণ চলে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট গ্রহণ করেন।